আমরা বানাচ্ছি পঙ্গাল আর রেজগর চাটনি, মানে ঝিঙে চাটনি। তো প্রথম পঙ্গাল বানানোর জন্য আমি এখানে তুর ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন প্রেশার কুকারে দিয়ে অলমোস্ট 5 থেকে 6 কাপ জল দিয়ে এবার প্রেশার কুকারটাকে বন্ধ করে দেব আমি, আর গ্যাসটা জ্বালিয়ে দেব। আর 3 থেকে 4 সিটি আসার জন্য বসিয়ে দেবো। আমি লো সিমেই করছি, লো টু মিডিয়াম সিমে, ঠিক আছে। শুকনো খোলায় চানা দাল, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো এবার তেল গরম করছি, করে এটা টমেটো আর কাটা ঝিঙে, চপ ঝিঙে, ওটাকে একটু ভাজবো। এটা হচ্ছে আমাদের ঝিঙের চাটনিটা। তো আমরা প্রথমে এটাকে একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে আর ঝিঙেটাও একটু সফট হয়ে যাচ্ছে, ওটাকে ভেজে নেব আমরা এখন। তারপর যে মশলাটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, এখন দেখুন হয়ে গেছে অলরেডি। তো এই মশলা যেটা গুঁড়ো করে নিয়েছি, তার উপরে আমি এই ভাজা, একটু ভাজা করা টমেটোটা আর ঝিঙেটা দিয়ে দেব। তারপর আমি এটা কমপ্লিট যখন দিয়ে দেওয়া হবে, তারপর আমি একটু নুন দেব আর একটু গুড়। দেখবেন হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি যে নামিয়ে ফেলবো এটাতে, একটু ঠান্ডা হওয়ার সময় দিতে পারেন আপনি, নাহলে ভীষণ গরম হয়ে যাবে। তো আমি এখন একটু নুন দিচ্ছি, আমি ইউজ করছি রক সল্ট, আপনি অন্য কিছু আপনাদের নর্মাল সল্টও ইউজ করতে পারেন। তারপর আমি দেব হলো আপনাদের গুড় পাউডার, যেটাকে বলে জ্যাগরি পাউডার, জ্যাগরি পাউডার দিয়ে। তারপর আমি দেব ঘরের লঙ্কার জল দেব, আর ঘরের লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। এই দেওয়ার পর বেটে নেবো মিক্সিতেই, সেম জায়গায়। এখন আরেকটা কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে আমি দিচ্ছি একটু রাই সর্ষে, মানে ছোটো সর্ষে। তার সঙ্গে দেবো আমি কারি পাত্তা, আর এটাকে একটু আমি ফোড়নের মতন করে বের করে নেব বা ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর যেটা আমার কাছে বাটার চাটনি আছে, দেখছেন আমার এটা ক্র্যাকল করতে হচ্ছে, তো ক্র্যাকল যেই করে যাবে তখন আমি এটাকে বার করে দিয়ে দেব হলো আমাদের যেটা বাটার চাটনি হয়েছে চাটনিটার উপরে একটু ফোড়ানোর মতন। আপনার নুন কম থাকলে এই সময় আপনি একটু নুনটাও দিয়ে চেক করে দিয়ে দিতে পারেন। এটা আমাদের চাটনি রেডি। চাটনি এবার আরেকবার সেম কড়াইতে একটু সর্ষে, একটু গোটা জিরে নেব আমি, গোটা জিরে দেবেন। সর্ষেটাকে একটু ক্র্যাকল হওয়ার পরে আমি গোটা জিরে দিচ্ছি এখানে। গোটা জিরের পর এটাও একটু ক্র্যাকল করে গেলে আমি দেব হলো, আমি লঙ্কা কুচিয়ে রেখেছি, আপনারা দেখছেন, এখন লঙ্কাটা দেব। লঙ্কা কুচানো লঙ্কাগুলো দেওয়ার পর আমি দেব হলো আপনার কি বলে কারিপাত্তা। কারিপাত্তাটাও আমি আলাদা করে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমি সাইডেই রেখেছিলাম, তো আমি সেটাও দিয়ে দেব। আর এটাকে ক্র্যাকল হওয়ার জন্য ওয়েট করব, যে ক্র্যাকল। আর একটু দেব আমি পাকা লঙ্কা না, এটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটু ভেঙেই দিয়েছি আমি। এই ফোড়নটা রেডি হয়ে গেলে, একটু ভাজা ভাজা ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকার খুলবো, দেখবো যে আমার খিচুড়ি এই কনসিস্টেন্সি, অলমোস্ট এই কনসিস্টেন্সিরই ছিল। আমি আবার গ্যাসটা অন করছি এখানে, কেননা আমি এখন ফোড়ন দেব, ফোড়নটা দিয়েছি ওটার উপরে। তো এখন আর একবার ওটাকে মিক্স করাবো আমি। তো এখন দিচ্ছি আমি ব্ল্যাক পেপার, যেটাকে বলা হচ্ছে গোলমরিচ, আমি এটার উপরে এখন দেবো আমি গোলমরিচ, অনেকটাই দেব। তো কেননা মশলা বলতে কিছুই নেই কিন্তু এটাতে, তো এটা দেব আর ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি দেব হলো এখানে স্বাদ মতো নুন, আবার মিক্স করব। আর এই যে রেডি হয়ে গেছে পঙ্গাল আর আমাদের ঝিঙের চাটনি, এখন আমি আমার ব্রেকফাস্ট করব। এখন রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো ওকে, বাই।